ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা এক বড় সড়ো আপডেট নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি আজকের আপডেটের বিষয়টি হলো শিক্ষক নিয়োগের পরীক্ষাতে স্বচ্ছতা ফেরাতে নয়া কি ধরনের খসড়া তৈরি করলো কমিশন সেই বিষয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি তার আগে একটু জানিয়ে দিই আমরা আমাদের যে চ্যানেল সেই চ্যানেল থেকে দুটি পিডিএফ প্রকাশ করা হয়েছিল একটি বাংলা সাবজেক্টের এসএসসি রিলেটেড এবং একটি জিওগ্রাফি যারা সেগুলো পার্চেস করতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পাবেন আচ্ছা আজকের আপডেটটি একটু আমরা এবার জেনে নিই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই মামলার জটে জড়িয়ে আছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই জট সরিয়ে কবে যে নিয়োগের কাজ শেষ হবে তা জানে না স্কুল সার্ভিস কমিশন অপরদিকে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালতের অনুমতি ছাড়া আপার প্রাইমারিতে নিয়োগ করতে পারবে না কমিশন কিছু মাস আগে খবর ছড়িয়ে পড়ে রাজ্যে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আনতেই নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে এমনকি এই মর্মে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা দপ্তরকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল চলতি নিয়মে আর শিক্ষক নিয়োগ করা যাবে না শিক্ষক নিয়োগের অহেতুক দেরির কারণে পরীক্ষা পদ্ধতিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সূত্রের খবর এবার বিকল্প নিয়োগ ব্যবস্থার খসড়া তৈরির পদ্ধতিও শুরু করেছে বলে জানা গিয়েছে আর এই নিয়ম চালু হলে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা যদি এরকমই কমিশন মন্তব্য করে থাকে বা এরকমই যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সকল প্রার্থীদের পক্ষে কি ধরনের সুবিধা হবে বা কেমনটা করলে সুবিধা হতো আপনাদের কি মতামত সেটাও আমরা জানতে চাই ধন্যবাদ